আসসালামু আলাইকুম সবাইকে। 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য থাকছে অতি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা আন্তর্জাতিক বিষয়াবলীর উপর প্রশ্নের আয়োজন। ইউএনএফপি এর দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট 2023 অনুযায়ী জুনে চীনকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ জনবহুল দেশ হচ্ছে বর্তমানে ভারত। ফিফার র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ আর্জেন্টিনা, বাংলাদেশ হচ্ছে এই স্থানে 193তম। কাতার ও বাহরাইন কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়েছে 12 এপ্রিল 2023 সালে। বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরী টিসিজি আনাদুলু, এটি হচ্ছে তুরস্কের। ইয়ার্স ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী দেশ রাশিয়া। বিশ্ব অর্থনীতিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ হচ্ছে 35তম। আইসিসি এর 13তম ওয়ান ডে বিশ্বকাপের লোগো নভোরাসা উন্মোচন করা হয়, এটি 2 এপ্রিল 2023 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু, যে আইসিসির 13তম ওয়ান ডে বিশ্বকাপের লোগো যার নাম হচ্ছে নভোরাসা, এটি উন্মোচন করা হয় 2 এপ্রিল 2023 সালে। যুক্তরাষ্ট্রের 45তম সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে গ্রেপ্তার করা হয় 4 এপ্রিল 2023 সালে। বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণকারী দেশ বর্তমানে হচ্ছে ভারত। বর্তমান বিশ্বে বৃহত্তম সাহায্যদাতা দেশ, তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। দ্য লাইট উই ক্যারি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার তৃতীয় গ্রন্থ হচ্ছে এটি, দ্য লাইট উই ক্যারি। বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। বৈদেশিক সাহায্য গ্রহণকারী শীর্ষ দেশ হচ্ছে আফগানিস্তান। সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ হচ্ছে ভুটান এবং বাংলাদেশের অবস্থান 40তম। সামরিক ব্যয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন দেশ আইসল্যান্ড, বাংলাদেশের অবস্থান হচ্ছে 50তম। ইন্ডিয়া দ্য মোদি কোশ্চেন গুজরাট দাঙ্গা নিয়ে 17 জানুয়ারি 2023 সালে বিবিসি 2 নামে যুক্তরাজ্যের চ্যানেলটিতে দুই পর্বে ইন্ডিয়া দ্য মোদি কোশ্চেন এই তথ্যচিত্রটি সম্প্রচার করা হয়, যেটি কিন্তু একটি সম্প্রতি সময়ে একটি আলোচিত ঘটনা কিন্তু এটি আলোচিত এবং সমালোচিত যে ঘটনা সেটি কিন্তু এটি মানুষকে কেন্দ্রে রেখে উন্নয়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের সম্মিলিত প্রচেষ্টা নিতে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের জিডিআই ধারণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ জিএসআই নামক উদ্যোগ গ্রহণ করে হচ্ছে চীন। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ 25 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বাংলাদেশে 9 মার্চ 2023 সালে। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেটের নাম টেরান এক যুক্তরাষ্ট্র এটি উদ্ভাবন করেন, অর্থাৎ এটি যুক্তরাষ্ট্রের তৈরি। চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে ইরান সৌদি আরবের সঙ্গে যে চুক্তিটি হয় 10 মার্চ 2023 সালে। কম্পিউটিং জগতে নোবেল খ্যাত টিউরিং পুরস্কার 2022 লাভ করেন রবার্ট মেটক্যাপ, এটি ইথারনেটের উদ্ভাবক, তিনি ছিলেন ইথারনেটের উদ্ভাবক। ইউক্রেনে শান্তি ফেরাতে 2023 সালের ফেব্রুয়ারিতে বারো দফার প্রস্তাব পেশ করে চীন। 14তম সাফ ফুটবল অনুষ্ঠিত হবে 21 জুন থেকে 23 জুলাই 2023 সালে। 14তম সাফ ফুটবল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু ভারতে। 2023 সালের টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 2022 সালের বর্ষসেরা পুরুষ ফুটবলার লিওনেল মেসি, তুরস্কের গান্ধী নামে খ্যাত কামাল কিলিক দা রোগলু। ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করে চীন। বিশ্ব খাদ্য কর্মসূচির ডাব্লিউএফপি নতুন নির্বাহী পরিচালক সিন্ডি
ম্যাককেইন, নাইজেরিয়ান নবনির্বাচিত প্রেসিডেন্ট বোলা তিনুবু, ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপ, যে দেশভিত্তিক তা হচ্ছে রাশিয়া, সুইডিশ পরিবেশ কন্যা গ্রেটা থুনবার্গ মাত্র 15 বছর বয়সে 2018 সালে জলবায়ু পরিবর্তন ঠেকাতে আন্দোলন শুরু করে স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেটের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এটি। বর্তমানে গ্রেটা থুনবার্গ পরিবেশ বাঁচাতে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন করে ফ্রাইডেস ফর ফিউচার সংগঠনের মাধ্যমে। কাতারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, অস্কারের ইতিহাসে প্রথম এশিয়ান নারী অভিনেত্রীর পুরস্কার পান চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার মিশেল ইয়ো, প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাট জিপিটি প্রযুক্তি নিষিদ্ধ ঘোষণা করে ইতালি, ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অভিযোগে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে গ্রেপ্তার হন 4 এপ্রিল 2023 সালে। 32তম আরব লীগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 19 মে 2023 সালে সৌদি আরবের রিয়াদে। 2023 সালের মার্চে যে ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু হয় তা হচ্ছে H3N8। চীনের গুয়াংডং প্রদেশে এই ঘটনাটি ঘটে। টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা 258 রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এটি হচ্ছে টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়লাভ করার একটি রেকর্ড, যেটি করে দক্ষিণ আফ্রিকা 258 রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করে যে সংস্থা দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে কনমেবল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর 13তম ওয়ানডে বিশ্বকাপের যে লোগোর নাম, তার নাম হচ্ছে নাভারাসা, যার অর্থ হচ্ছে নয় আবেগ। উন্নত প্রযুক্তি সূচকে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান 126তম। মাথাপিছু জিডিপিতে শীর্ষ দেশ লুক্সেমবার্গ, সর্বনিম্ন জিডিপি হচ্ছে বুরুন্ডি। বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 26,087 মার্কিন ডলার। সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ বর্তমানে ভুটান, বাংলাদেশের অবস্থান তৃতীয়। পিতৃভূমি রক্ষাকর্তা নামে নতুন তহবিল গঠন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের পরিবারের কল্যাণার্থে। 6 এপ্রিল 2023 ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বৈঠকে বসে চীনের বেইজিংয়ে। ভারতের ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম মানিক সাহা, ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট নাম ভো ভ্যান থুয়ং। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই, যার অবস্থান সংযুক্ত আরব আমিরাত। টেস্টে বাংলাদেশের 11তম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম TCG অ্যানাডোলু। 10 এপ্রিল 2023 প্রথমবারের মতো ড্রোনবাহী রণতরী চালু করে তুরস্ক। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক হবে 6 মে 2023। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। ন্যাশনাল গার্ড ইসরায়েলের নতুন বাহিনীর নাম, ন্যাশনাল গার্ড হচ্ছে ইসরায়েলের একটি নতুন বাহিনীর নাম। 10 এপ্রিল 2023 ভারতের জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা পায় যে দল, আম আদমি পার্টি। মায়ানমারের বর্তমান জান্তা সরকার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD বিলুপ্ত ঘোষণা করে 28 মার্চ 2023 সালে। ইউরোপিয়ান মহাকাশ সংস্থা ESA যে গ্রহের চাঁদ পর্যবেক্ষণে জুস নভোযান উৎক্ষেপণ করে বৃহস্পতি। 2024 সালে প্রথম নারী হিসেবে
2024 সালে প্রথম নারী হিসেবে চন্দ্র অভিযানে যাবেন ক্রিস্টিনা কস। 5 এপ্রিল 2023 ইরান যে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পুনরায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনে সংঘাত নিরসনে সৌদি হুতির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে ওমান। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প। 26 মার্চ 2023 যে দেশ চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে হন্ডুরাস। প্রথম দেশ হিসেবে অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকা অনুমোদন দেয় ঘানা। টিকার নাম হচ্ছে R21 Matrix-M। 15 এপ্রিল 2023 যে দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ পরিত্যাগ করে জার্মানি। মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য রুখতে নতুন আন্তর্জাতিক মুদ্রা চালু করতে যাচ্ছে BRICS। ফোর্বসের 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী বর্তমানে বার্নার্ড আর্নল্ট এবং দ্বিতীয় হচ্ছে ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট এর কোম্পানির নাম LVMG। আলু উৎপাদনের শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। 2023 সালে NUMBEO এর তথ্য অনুসারে যানজটের শীর্ষ শহর লাগোস, নাইজেরিয়া। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং কোনো তথ্য সম্পর্কে মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।